মেলা মানে আনন্দ, মেলা মানে আড্ডা হৈহুল্লোড়, মেলা মানে প্রচুর মানুষজনকে একসাথে দেখা। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো তেমনই একটি মেলার দৃশ্য, যেটা বাড়াইপুরের মিলন মেলা নামে পরিচিত। মিলন মেলা স্থান এটা বাড়াইপুর নিউ ইন্ডিয়ান ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়, যেটা রবীন্দ্র ভবনের মাঠ নামেও পরিচিত। মেলার প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। মেলার টিকিট আপনি মেলার সামনে কাউন্টার থেকে পেয়ে যাবেন। এই মেলাটির শুভ সূচনা ঘটে রাস পূর্ণিমার দিন থেকে, চলে 1 মাস পর্যন্ত। বাড়াইপুরে বড় মেলা যেগুলো হয় তার মধ্যে এটি একটি অন্যতম। মেলাতে আপনারা পেয়ে যাবেন প্রচুর ধরনের নিত্য নতুন জিনিসের স্টল। যে সকল জিনিস আপনারা হট করে খুঁজে পাবেন না, সেই সব জিনিসের স্টল আপনারা এই মেলা থেকে পেয়ে যাবেন। বাড়াইপুর মিলন মেলার এটি 13তম বর্ষ। গত 2 বছর মেলার আকর্ষণ করোনাকালের জন্য একটু ঢিলা হলেও এবছর মেলার আকর্ষণ কিন্তু জমজমাটপূর্ণ। মেলা ঘুরে দেখতে দেখতে আপনাদের যদি খিদেও পেয়ে যায়, তার জন্য রয়েছে এখানে খাবারের স্টল। আপনি এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন। খাবারের কথা বলতে গেলে আপনারা এখানে রেস্টুরেন্ট তো পাবেনই, তার সাথে সাথে পপকর্ন, ফুচকা, পাওভাজি, পাবড়ি চাট, মকটেল, আইসক্রিম, কুলফি, এছাড়া আরও অনেক কিছু, মোমো, স্যান্ডউইচ, সবগুলোই আপনারা এই মেলা থেকে পেয়ে যাবেন, যা আপনাদের মেলা ঘোরার আনন্দকে আরও দ্বিগুণ করে তুলবে। মেলার বিশেষ আকর্ষণ এখানকার রাইডগুলো। এখানে আপনারা ইলেকট্রিকের নাগরদোলা সমেত প্রচুর ধরনের রাইড এখানে পেয়ে যাবেন। বাচ্চা থেকে বড় সব রকমের রাইড এই মেলায় অবস্থিত। সব স্টল আর রাইডগুলো ঘুরে দেখতে দেখতে আপনার 1.5 ঘন্টা কি 2 ঘন্টা কখন যে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। সব মিলিয়ে এই মেলা খুবই জমজমাটপূর্ণ। মেলার ভিড় প্রতিদিনই প্রায় চোখে পড়ার মতো। তবে আর দেরি কি, আজই চলে আসুন বাড়াইপুর মিলন মেলাতে আর উপভোগ করুন সুন্দর সুন্দর রাইড ও স্টলগুলো। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করে দেবেন, আর নতুন চ্যানেলে এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন।